3 সপ্তাহ আগে খবর করেছিলাম আমরা মোবাইল নিউজ 19। গ্রামবাসীরা অভিযোগ তুলেছিলেন সরকারি পয়সা নয় ছয় করে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরির, ফলে কম আসি পিচ উঠে বেরিয়ে পড়েছে পাথর, বেহাল হয়েছে রাস্তার অবস্থা। এবার খবর দেখে গলসির মনোহর সুজাপুর গ্রামে পথশ্রী প্রকল্পে কাজের গাফিলতি নিজের চোখে দেখে পিচ থেকে বেরিয়ে পড়া পাথর তুলে জেলার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দুই পকেটে ঢুকিয়ে দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা সাংসদ কীর্তি আজাদ। আর এতে কি গ্রামবাসীদের করা আন্দোলন যে সঠিক এবং মোবাইল নিউজ 19-এর খবরও যে একদমই ঠিক তার প্রমাণ প্রকাশ্যে দিলেন তিনি। পকেটে পাথর ঢুকিয়ে কড়া ভাষায় সাংসদ বললেন, জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারকে দেখাবেন রাস্তার কি অবস্থা। लेके जाइएगा और आपके एग्जीक्यूटिव इंजीनियर और सुपरिटेंडिंग इंजीनियर, ठीक है, सुन रहे हैं आप, उनको बोलिएगा कि सर ये दिए हैं उठा करके जो सड़क का हाल है, ठीक है, इसके अंदर आप क्या करेंगे सो बताइए। জানতে পারা গেছে পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের মনোহর সুজাপুর গ্রামের প্রাইমারি স্কুল থেকে গলিগ্রাম লক গেট পর্যন্ত 2900 কিলোমিটার পিচ রাস্তা তৈরি হয়েছিল। প্রকল্পে জেলা পরিষদ তহবিল থেকে 97,41,623 টাকা ব্যয় করা হয়েছিল। সেই রাস্তা 3 মাসের মধ্যে পিচ উঠতে শুরু করে গ্রামবাসীরা অভিযোগ তুলেছিলেন, সেই খবর সম্প্রচারিত করা হয়েছিল। গ্রামবাসীদের আন্দোলনের খবর দেখে লোকসভার সাংসদ এলাকায় সরেজমিনে তদন্তে এলেও জেলা সরকারি ইঞ্জিনিয়ারদের কোনো হেলদোল দেখা দেয়নি, এমনকি পুনরায় কীভাবে রাস্তাটি ঠিক করা যায় তারও কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। পরিদর্শনে এসে সাংসদ কীর্তি আজাদ জানান, তিনি খবর দেখে এসেছেন, এসে যা দেখলেন বলার ভাষা নেই, বলতে লজ্জা লাগছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটের নিচ থেকে পাথর কুড়িয়ে ঢুকিয়ে দিলাম আর বললাম এগুলো পকেট থেকে বের করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারকে দেখাবেন। সবথেকে বড় কথা, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের এখানে থাকা দরকার ছিল যখন সাংসদ এই জায়গায় এসেছেন, তাদের না থাকা বলে দিচ্ছে যে বিষয়টিতে বড় কিছু ব্যাপার আছে। আর এই কাজে যে ধরনের গণ্ডগোল হয়েছে তা নিয়ে আমি জেলা শাসক একটি শক্ত চিঠি লিখব আর তাতে এদের সাসপেন্ড বা টার্মিনেশনের দাবি রাখব। শুনে নি কি বলছেন সাংসদ। इसी को खोद दो, ऐसे कुछ अच्छे इसी को खोद के एक बना कंप्लीट हुआ, पहले कंप्लीट हुआ सर मई महीना का फर्स्ट करेक्ट, उसके बाद वाटर बाउंड मैगेट में WDM। आज हमने जिस प्रकार का काम देखा है मेरे पास शब्द नहीं है, हमको शर्म आती है, हम क्या बोलें। असिस्टेंट इंजीनियर के जेब में हम थोड़ा सा नीचे से उठा करके रोड़ी डाल दिया है और उनसे कहा है कि आप ये जेब से निकाल करके अपने एग्जीक्यूटिव इंजीनियर और सुपरिटेंडिंग इंजीनियर को दिखाइएगा। सबसे बड़ी बात तो ये है कि सुपरिटेंडिंग इंजीनियर और एग्जीक्यूटिव इंजीनियर को यहाँ होना चाहिए जब सांसद एक स्थल पर आया है। सुपरिटेंडिंग इंजीनियर और एग्जीक्यूटिव इंजीनियर का न होना यह दर्शाता है कि मामला बहुत गहरा है और जिस प्रकार की गड़बड़ी इसमें हुई है उसको लेकर हम DM को एक बहुत ही कड़ा पत्र लिखेंगे और उसमें इनका सस्पेंशन या टर्मिनेशन का मांग करेंगे। लेके जाइएगा और आपके एग्जीक्यूटिव इंजीनियर और सुपरिटेंडिंग इंजीनियर, ठीक है, सुन रहे हैं आप, उनको बोलिएगा कि सर ये दिए हैं उठा करके जो सड़क का हाल है, ठीक है, इसके अंदर आप क्या करेंगे सो बताइए। এদিকে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদের এমন পদক্ষেপে কিন্তু খুবই খুশি হয়েছেন গ্রামবাসীরা। তারা জানাচ্ছেন, আমি সন্তুষ্ট যে আমাদের অভিযোগটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে এবং লাগার পর আরো সন্তুষ্ট এই জন্য যে স্বয়ং MP এবং তার আরো অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে হাজির হয়েছেন এবং আমরা ভবিষ্যতে আশা রাখি যে এই রাস্তাটি আমাদের খুব সুন্দরভাবে তৈরি হবে, সে প্রতিশ্রুতি মাননীয় MP মহাশয় আমাদেরকে দিয়েছেন। বারবার বললেন মুজকো বোলাও মুজকো বোলাও, তো আমরা এটা বলেছি
এবং আগামী দিনে আমাদের যে আরো সমস্যা আছে 100 দিন গ্রামের বিভিন্ন কিছু আমরা কিন্তু এই ধরো এমপির কাছেই যাব এবং বলবো এবং আমরা বিশ্বাস রাখি যে উনি আমাদের এটা পূর্ণ করবেন কারণ ওনার তো একটা ব্যক্তিগত ইমেজ আছে বিশ্বকাপের বিশ্বকাপে উনি ম্যাচ জিতিয়েছিলেন তো সেই ফর্মটা ওনার এখনো আছে আশা করি আমাদের এই সমস্যাগুলো উনি ঠিক মিটিয়ে দেবেন আমাদের রাস্তার সমস্যাটাও মেটাবেন এবং আরও যেসব সমস্যা আছে বলবো 100 দিনের টাকা হ্যাঁ 100 দিনের টাকা স্যার বলো যেটা নিয়ে গ্রামে একটা অশান্তি আছে সেগুলো আমাদের আমরা অলরেডি যে লিখিত দিয়েছি সেটা তো থানার মাধ্যমে যেতে হবে থানাতেও দেওয়া হয়েছে বিডিওকেও দেওয়া হয়েছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন মন্ডল ব্যুরো রিপোর্ট মোবাইল নিউজ 90 उसके बाद वाटर बाउंड बैगेट में WDM।